আপনাদেরকে একটা নিষেধাজ্ঞা দিয়ে যেতে চাই। ইটস এন ইন্টারেস্টিং কনসেপ্ট, ইটস কল্ড দ্য 99 ক্লাব। একবার এক রাজা ছিলেন, তার রাজ্যে সবকিছু আছে, তাও কেন যেন একটু অসুখী ছিলেন। সে নিজের রাজ্যে একবার হেঁটে যাচ্ছিলেন, দেখলেন যে এক লোক তারই রাজ্যের, সে খুব খুশি, মনের আনন্দে গান গাচ্ছে। রাজা তার রাজপ্রাসাদে আসার পরে তার যে অ্যাডভাইজার আছে তাকে জিজ্ঞাসা করলেন যে আমি রাজা, আমার মনে সুখ নাই, আমার রাজ্যের ওই লোক, ওর তো কিছুই নাই, ও এত সুখী কেন? রাজার অ্যাডভাইজার বললো, রাজা আপনি আসলে দেখতে চান, আপনি আসলে 99 ক্লাবের সদস্য। রাজা বলে 99 ক্লাব মানে কি? রাজা বলে, রাজা আমাকে একটা দিন সময় দেন, আমি আপনাকে দেখাচ্ছি। বলে আচ্ছা ঠিক আছে, তুমি সময় নাও। রাজার অ্যাডভাইজার গিয়ে ওই লোকের বাসার সামনে একটা থলে রেখে গেল, ওই থলেতে 99টা সোনার মুদ্রা ছিল। ওই লোক যখন বাসা থেকে বের হলো, দেখলো তার বাসার সামনে একটা থলে, থলেতে 99টা সোনার মুদ্রা। সে দেখে তো খুশি হয়ে গেল, আরে সোনার মুদ্রা, এটা বিশাল ব্যাপার, আমি তো বড় লোক হয়ে গেলাম। সে গোনা শুরু করলো যে কয়টা আছে, 1 2 3 4 5 6 করে, দেখলো 99টা আছে। সে আবার ঘুরলো, দেখে 99টা আছে। সে চিন্তা করলো 99টা তো থাকার কথা না, থাকলে 100টা থাকবে, 99টা কেন আছে? তারপর সে এইটা নিয়ে চিন্তা করতে লাগলো, আর একটা কে নিয়ে গেল, কার কাছে ওই একটা আছে, কেউ কি আমার এই সোনার মুদ্রা চুরি করেছে? তারপর সে বাসায় খুব গোমরা মুখ, সে তার ফ্যামিলিকে আর সময় দেয় না, সে আর গান গায় না, চারদিক খুঁজে বেড়াচ্ছে তার ওই একটা সোনার মুদ্রা কে নিয়ে গেছে। সে যখন কোনোভাবেই খুঁজে পাচ্ছে না, সে আরো কাজ করা শুরু করলো, সারা দিন রাত কাজ করে। কেন? কারণ সে কাজ করে আর একটা সোনার মুদ্রা কালেক্ট করতে চায়, যেন তার 100টা সোনার মুদ্রা হয়। খেয়াল করে দেখেছেন? তারপরে রাজা যখন ওই লোকের সামনে দিয়ে গেল, দেখা গেল ওই লোক আর খুশি না, ওই লোকও সারাদিন মাথার চুল ছিঁড়তেছে আর দূরে দূরে বেড়াচ্ছে। রাজা তখন অ্যাডভাইসারকে বলল, বাবা তুমি কি করছো? তখন রাজা বলল যে রাজা, আমিও আপনার এই ভৃত্যকে আপনার ক্লাবে জয়েন করিয়ে দিয়েছি। আপনার যেমন সব আছে, তাও আপনি এমন একটা জিনিস খুঁজেন যে জিনিসটা আসলে কোথাও পাওয়া যাবে না। আরো সবই আছে, 99টা সোনার কয়েন আছে, এক্সট্রা একটা দিয়ে কিছুই হবে না। কিন্তু সেটা খুঁজতে খুঁজতে সে তার সম্পূর্ণ হ্যাপিনেস জলাঞ্জলি দিয়ে দিয়েছে। শেষ কথা, আমি চাই যে আপনাদের জীবনে 99টা সোনার কয়েনের অনেকগুলোই আছে। আজকে আপনারা গ্রাজুয়েট হচ্ছেন, আপনাদের জীবনে অনেক কিছুই আছে, ওই অদৃশ্য একটা মুদ্রার পিছনে দৌড়ায়েন না, আপনার হ্যাপিনেসটাকে কঠিন করে ফেলেন না। কিপ ইউর হ্যাপিনেস অ্যাফোর্ডেবল, অ্যান্ড যে হ্যাপিনেসের কথা বললাম, বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস, কারণ স্প্রেডিং হ্যাপিনেস ইজ দি ইজিয়েস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু। সবাই ভালো থাকবেন, অসংখ্য শুভকামনা আপনাদের জন্য।